नमस्कार বন্ধুরা, গৌরীর কিচেনে সবাইকে স্বাগত। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে দেখুন বন্ধুরা, ঠিক এই রকমই সম্পূর্ণ নিরামিষ ধোকার ডালনা রেসিপিটি আমি বানাবো। এই রেসিপিটি আপনারা এই পূজোর সময়ে ষষ্ঠী কিংবা অষ্টমীর দিনে বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে বন্ধুরা দেখেনি আমি বাড়িতেই খুবই সহজে কিভাবে এই ধোকার ডালনা বানাই। ধোকার ডালনা বানানোর জন্য আমি 300 গ্রাম ছোলার ডাল 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবারে এগুলোকে আমি মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি এখানে একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। ঠিক এইভাবেই একদম মিহিভাবে পেস্টটি বানিয়ে নিতে হবে। অন্যদিকে কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন তেল। তেলটা দেখুন গরম হয়ে গিয়েছে, কড়াইয়ের চারধারে এইভাবে তেলটাকে লাগিয়ে নিতে হবে। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে যে ডালটা আমরা পেস্ট করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবারে মিক্সিং বোলের মধ্যে সামান্য পরিমাণে জল নিয়ে জলটাও দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবারে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন, দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভাজা মশলা, দিয়ে দেব 1/2 টিস্পুন চিনি। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই কন্টিনিউয়াসলি আমরা 5 থেকে 6 মিনিটের জন্য নেড়ে যেতে থাকব। আমি যেরকম তেলটা প্রথমে কড়াইয়ের চারধারে লাগিয়ে নিয়েছিলাম, আপনাদেরও কিন্তু অবশ্যই তেলটাকে কড়াইয়ের চারধারে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। তাহলে দেখবেন এই ডালগুলো যখন আপনারা নেড়ে যেতে থাকবেন তখন এই ডালটা কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাবে না। আপনারা যদি এইরকম তেলটা না ছড়িয়ে দেন এবং তেলের পরিমাণটা আমি যেরকম দিলাম ঠিক সেই রকমই না দেন তাহলে কিন্তু ডালগুলো কড়াইয়ের নিচে লেগে যেতে পারে অথবা পুড়েও যেতে পারে। আমি কন্টিনিউয়াসলি নেড়ে যেতে যেতে 6 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, ডালটা অনেকটা গাঢ় হয়ে এসেছে এবং ডাল সেদ্ধ যেরকম দেখতে হয় সেই রকম কিন্তু দেখতে হয়ে গিয়েছে। এবারে এগুলো নামিয়ে নেব। তার জন্য একটি থালার মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে তেলটি চারধারে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবারে ডালটা এর মধ্যে ঢেলে দিয়ে গরম অবস্থাতেই আমি দেখুন যেইভাবে সেট করে নিয়েছি সেইভাবে সেট করে নিতে হবে এবং একটি চাকুর সাহায্যে কেটে নিতে হবে। আপনারা নিজেদের ইচ্ছে মতো যে কোনো আকারভাবে কেটে নিতে পারেন। আমি আপনাদের একটি বের করে দেখাচ্ছি, দেখুন ঠিক এই রকম হয়েছে। এবারে আমরা চলে যাব পরবর্তী পর্যায়ে। ধোকাগুলোকে এবারে ভেজে নেব। তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তেলটাকে প্রথমে ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই ধোকাগুলোকে একে একে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। সাবধানে ধোকাগুলো ছেড়ে দিতে হবে যাতে ভেঙে না যায়। এইভাবে ধোকাগুলোকে ছেড়ে দিয়ে 2 মিনিটের জন্য একদিকে হতে দেব, তারপরেই আমরা আরেক দিকে উল্টে দেব। বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ধোকাগুলো ভেঙে যেতে পারে। তাই আপনারা অবশ্যই একদিকে 2 মিনিটের জন্য হতে দেবেন, তারপরেই আরেক দিকে উল্টে দেবেন এবং ধোকাগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নেবেন। আমার দেখুন দুদিকে খুব ভালোভাবে গোল্ডেন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি এগুলোকে নামিয়ে দ্বিতীয়বারের জন্য দিয়ে দেব। দ্বিতীয়বারের জন্যও আমরা ঠিক একইভাবে ভেজে নেব। প্রথমে একদিকে 2 মিনিটের জন্য হতে দেব, তারপরেই আমরা আরেক দিক উল্টে নেব এবং গোল্ডেন ব্রাউন কালার আসা অবধি ধোকাগুলোকে ভেজে নেব। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, ধোকাগুলো গোল্ডেন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। অন্যদিকে কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা
গোটা দারচিনি, দুটো এলাচ, একটা লবঙ্গ এবং দিয়ে দেব হাফ টি স্পুন গোটা জিরে ফোড়ন। সব কিছু দেখুন ফুটে উঠেছে। এবারে আমি এখানে চারটে আলু লম্বা করে কেটে নিয়েছি, আলুগুলোকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এই সময়ে আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখব। আলুগুলোকে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন নুন এবং দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন ও হলুদটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, আলুগুলো হালকা কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব 1/2 ইঞ্চি আদা পেস্ট, দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দেবেন। এগুলোকে আলুর সাথে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং 2 মিনিটের জন্য ভেজে নেব, যাতে আদার কোনো রকম কাঁচা গন্ধটা না থাকে। আদা ভাজা হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকে আলুর সাথে নেড়ে চেড়ে নিয়ে 2 মিনিটের জন্য ভেজে নেব। এইভাবে মশলাগুলো ভেজে নিলে ভাজা মশলার ফ্লেভারটা এই রেসিপিতে কিন্তু খুবই ভালো আসে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা টমেটো পেস্ট, দিয়ে দেব সামান্য পরিমাণে জল, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবারে সব কিছুকে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং তেল ছাড়াও দি মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আপনারা ঢেকে রেখে কষিয়ে নেবেন, তাহলে দেখবেন মশলাগুলো কষানোর সাথে সাথে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে আসবে। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবং আলুটাও কিন্তু 100% সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব 1 গ্লাস গরম জল। গ্রেভিটাকে ভালোভাবে মিশিয়ে নেব এবং হাই ফ্লেমে ফুটিয়ে নেব। আপনারা এখানে যেরকম গ্রেভি পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা দিতে পারেন। গ্রেভি ফুটে গিয়েছে, দিয়ে দিলাম আরও 1 টিস্পুন নুন, 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। সব কিছুকে আবারও মিশিয়ে নেব এবং আরও 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। গরম মশলা দেবার পরে অবশ্যই এইভাবে ফুটিয়ে নেবেন, তাহলে ফ্লেভারটা ভালো আসে। গ্রেভি ফুটে গিয়েছে, দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একে একে ধোকাগুলো এর মধ্যে ছেড়ে দেব। এবারে 2 মিনিটের জন্য ফুটিয়ে নিলেই একদম কমপ্লিট হয়ে যাবে এই ধোকার ডালনা রেসিপিটি। তাহলে বন্ধুরা, আজকের এই সম্পূর্ণ নিরামিষ ধোকার ডালনা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকমই আরও অনেক রেসিপি আমার চ্যানেলে রয়েছে, যেগুলোর লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।